নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি গন্ধরাজ ডিমের রেসিপি ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কারণ শেষে একটি আছে টুইস্টের কারণে রান্নাটা একটা অন্য মাত্রা পায় এই রেসিপিটি আমার কর্তার কিন্তু খুব পছন্দের ও অনেক দিন ধরেই বলছিল এটা বানাতে তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম এখানে আমি দুটো হাঁসের ডিম আর একটা মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি আরেকটা কথা এই রেসিপির জন্য কিন্তু পার্টিকুলারলি আমি কিন্তু ডিমগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি এইবার এই ডিমগুলোর মধ্যে আন্দাজ মতো প্রথমে নুন দিয়ে নিলাম তারপরে দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে কিন্তু হলুদ গুঁড়োটা দিয়েছি এবার দিয়ে দেব এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নেব ডিমের কুসুমের দিকে একটু খেয়াল রাখতে হবে একটু আলগা হাতেই মাখিয়ে নিতে হবে ডিমেই নুন হলুদ মাখা আপনাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে স্বাগত জানাই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে সবার আগে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন এবার রেসিপিতে ফেরা যাক এই রেসিপিটির জন্য দরকার হচ্ছে একটি পেস্টে তার জন্য নিয়ে নিলাম মিডিয়াম সাইজের চামচের দু চামচ কালো সর্ষে আর নিয়ে নিলাম মিডিয়াম সাইজের চামচের দু চামচ পোস্ত দানা উভয়কেই কিন্তু ছাঁকনিতে রাখা অবস্থায় ভালো করে জলে ধুয়ে নিচ্ছি এবার এটাকে একটা মিক্সির জারে ট্রান্সফার করে নেব যাতে খুব ভালো করে আমি এটাকে পেস্ট করতে পারি আপনারা কেউ চাইলেন শিলনোড়ারও ইউজ করতে পারেন গ্যাসের আছে এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হতে তাতে দিয়ে দিলাম সাদা তেল এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো ডিমগুলোকে ভেজে নেব আর ডিমগুলোকে ভাজার সময় মাথায় রাখতে হবে যেদিকে কুসুমটা থাকবে সেই দিকটা কিন্তু আগে তেলের মধ্যে ফেলতে হবে তাহলেই কিন্তু কুসুমগুলো কখনোই বেরিয়ে আসবে না আপনারা দেখতেই পেলেন আমি ঠিক কিভাবে করলাম আর ডিমটা যে খুব কড়া করে ভাজবো তা কিন্তু নয় মোটামুটি একটু হালকা ভাজা হয়ে গেছে দেখুন এবার কিন্তু আমি ডিমগুলো তুলে নিচ্ছি এবার ওই ডিম ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে নিয়ে তেলে দিয়ে দিয়েছি এই পেঁয়াজ থেকে কিছুটা করব বেরেস্তা আর কিছুটা রাখবো নর্মাল রান্নার জন্য আচ্ছা বেরেস্তা করার আগে মাথায় রাখতে হবে তেলের টেম্পারেচার যেন কখনোই খুব বেশি হাই না হয়ে যায় টেম্পারেচার যদি খুব বেড়ে যায় তাহলে কিন্তু প্রথমেই পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই টেম্পারেচার বেড়ে গেলে সামান্য একটু জল দিয়ে নিলে টেম্পারেচারটা কিন্তু আবার আগের জায়গায় ফিরে যায় আর এতেই কিন্তু বেরেস্তা খুব মুচমুচে হয় পেরিস্তার জন্য পেঁয়াজ ভাজাটা তুলে নেওয়ার পরে যেটুকু পেঁয়াজ ভাজা তেলের মধ্যে রয়েছে তার মধ্যে দিয়ে নিলাম মিডিয়াম সাইজের দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর যখন দেখব তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝতে হবে কষানো কমপ্লিট হয়ে গেছে ঠিক সেই সময় যেটা পোস্ত আর সর্ষে বাটা ছিল সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে নিলাম সেটা দিয়েও কিন্তু আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর চিনি নুন আর চিনি দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো আর এই রেসিপির গ্রেভিতে কিন্তু রকম হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়োর ব্যবহার আমি করবো না কষানোর পর যখন দেখব তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা কিন্তু আমি সর্ষে পোস্ত বাটা বাটিটায় ছিল তার মধ্যে গুলে নিয়ে দিয়েছি কারণ যে বাটিটার গায়ে লেগে থাকা সর্ষে পোস্ত বাটাটা যেন একটু নষ্ট না হয় যতটা আমাদের গ্রেভির প্রয়োজন আর এই রান্নাটায় খুব বেশি যে গ্রেভি হবে তা তো নয় একটু মাখা মাখামাখাই হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ডিমগুলো অবশ্যই কিন্তু গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন দিতে হবে আর ডিমগুলো কিন্তু সেই একই প্রসেসে দিতে হবে যাতে কুসুমগুলো প্রথমে নিচের দিকে থাকে তাতে কিন্তু কুসুমগুলোর মধ্যে খুব ভালো করে এই রান্নার ফ্লেভারটা ঢুকে যাবে এবার আমি এর মধ্যে দেখলেন দিয়ে নিলাম লেবুর রস আমি এখানে একটা হাফ গন্ধরাজ লেবু রস করে দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে রসটা সম্পূর্ণ গ্রেভির মধ্যে মিশে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা যে বেরেস্তাটা আমরা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা কিন্তু বেশ ভালোভাবে চারপাশে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। তারপর আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আচ্ছা ফাঁকে একটা কথা বলে রাখি যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে তাই একবার কিন্তু চেখে দেখে নিতে হবে নুন মিষ্টিটা ঠিক আছে কি না অনেক সময় লেবুর রস দেওয়ার পরে দেখা যায় নুনের পরিমাণটা কমে গেছে তাই একটু চেখে দেখে নিলাম যে নুনটা আমার কম আছে তাই এখন আবার একটু নুন দিয়ে নিলাম এবার দিয়ে নিলাম গন্ধরাজ লেবুর পাতা যার সুগন্ধ এই রেসিপিটিকে একটি অন্য মাত্রা এনে দেয় আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগতে বাধ্য এই রেসিপি সংক্রান্ত যে কোনো মতামত আপনারা কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন